आज নিয়ে এসেছি দই চিকেনের রেসিপি নিয়ে। দই চিকেন বানানোর জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না। আমাদের ঘরে যে সমস্ত উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে খুব সহজে এই দই চিকেন বানিয়ে নেওয়া যায়। খেতেও যেমন সুস্বাদু তেমনি বানানোটাও খুবই সহজ। তো দেখে নেওয়া যাক দই চিকেনের রেসিপি আমার আজকের এই ভিডিওতে। দই চিকেন বানানোর জন্য আমি এখানে 650 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে রেখেছি। এদিকে তিনটে বড় সাইজের পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর এদিকে আছে 4 চামচ টক দই আর 2 চামচ আদা রসুন বাটা। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 6 চামচ সর্ষের তেল। আমি সর্ষের তেলে এই রান্নাটা করে নেব। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1 চামচ গোটা জিরে। রান্নাটা আপনারা সাদা তেলেও করে নিতে পারেন, তবে সর্ষের তেলে করলে রান্নাটা বেশি ভালো লাগে আমার কাছে, তাই সর্ষের তেলেই করছি। এখন আমি এই ঝিরি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা আমি 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব একটু লালচে করে। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নেব। চার পাঁচ মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও এর সাথে ততক্ষণ নাড়াচাড়া করে যাব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রায় 2-3 মিনিট আমি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এর কাঁচা গন্ধটাও এখন চলে গেছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা চিকেন আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ আপনাদের স্বাদ মতো দেবেন, লবণটা দিলে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখন পেঁয়াজের সাথে এই চিকেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, আর বাকি মশলাগুলো আমি পরে দেব। এখন চিকেনটা আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। তো ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিলাম। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখছি প্রায় 15 মিনিটের মতো, আর মাঝের মধ্যে একটু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে তলায় ধরে যেতে পারে। চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখেছি, আর ততক্ষণ আমি দইটা ফেটিয়ে নিচ্ছি। দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। প্রায় 15 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর চিকেন থেকে অনেকটাই জল ছেড়েছে। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো চিকেনটা আমি প্রথমে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, মোট 20 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন ঢাকনা খুলে দিলাম, আর চিকেনের এখন অনেকটাই জল আছে, তো গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে এই জলটা আমি পুরো শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে চিকেনের জলটা আমি পুরো শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর ছোট 1 চামচ হলুদ গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে চিকেনের সাথে আরও 3-4 মিনিট কষিয়ে নেব। চিকেনের সাথে মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে, আরও 3-4 মিনিট এখন দইয়ের সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে। তো আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি, আর মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো 3-4 মিনিট এইভাবে আমি দইয়ের সাথে চিকেনটা কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন গ্রেভির জন্য আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। তো আপনারা যদি এরকম শুকনো রাখতে চান তাহলে আর জল দেবেন না, আর যদি গ্রেভিটা রাখতে চান তাহলে এর মধ্যে জলটা আপনাদের প্রয়োজন মতো মিশিয়ে নেবেন। তো আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম।
যে কোনো রান্নাতে গরম জলটা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায়, তাই চেষ্টা করবেন গরম জলটা ব্যবহার করার। চিকেন কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আবারও এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর 10 মিনিটের জন্য। লো ফ্লেমে প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর মাঝের মধ্যে দুবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন চিকেন কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আর এটা আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, তারপর এটা সার্ভ করে নেব। এইভাবে যদি 5-6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়া যায় তাহলে চিকেনের কালারটা খুব সুন্দর আসে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমি এর মধ্যে প্লেন লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি, তো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতে কালারটা আরও সুন্দর আসবে। তো একটা চিকেন আমি এইভাবে হাতা দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন চিকেনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই দই চিকেন আপনারা রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও যে কোনোর সাথেই আপনারা এটা সার্ভ করতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।